বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজ হলো সোমবার, আজকে হলো জন্মাষ্টমী, তাই আমিও একটু ঘরে পুজো করছি। আর এই জন্মাষ্টমী পুজো আমি এই প্রথমবার করছি, কারণ এর আগে আমি ঘরে কোনোদিন পুজো করিনি। যেহেতু ঘরে কৃষ্ণ ঠাকুর রয়েছে এখন, তাই আজকে এই প্রথমবার ঘরে জন্মাষ্টমী পুজো করছি। তাই এখন অনেক কিছুই করব, ভোগ বানাবো ঠাকুরের জন্য, তো আপনারা সঙ্গে থাকুন। আর আজকে আমরা তিনজন উপোস করে রয়েছি। হাজব্যান্ড গেছে সকালে বাজারে, ও গিয়ে এখন ঠাকুরের ফল মিষ্টি নিয়ে আসবে, ফুল নিয়ে আসবে, আর ততক্ষণ আমি এখানে ভোগ বানাতে থাকবো। ও আসবে, আমার ওইদিকে ভোগ যদি রেডি হয়ে যায় তারপরেই পুজো করবো। নতুন কড়াইতে প্রথমে আজকে পায়েস রান্না করছি। আমি ওইদিকে গিয়ে জিনিস আনতে আনতে ততক্ষণ এই নতুন কড়াই পুড়িয়ে ফেলেছি, নিচে একটু পুড়ে গেছে। পুজোর জন্য ভোগ পায়েস করবো, লুচি করবো, আর ফল মিষ্টি সব বাজার থেকে আনতে গেছে, এখনো পৌঁছায়নি। আস্তে আস্তে ততক্ষণ যদি আমার হয়ে যায় তা তো, তারপরে গুছিয়ে নিয়ে পুজো শুরু করবো। পায়েস রান্না হতে হতে এদিকে লুচিও বানিয়ে নিয়েছি। ঠাকুরের জন্য ভোগ রান্না রেডি হয়ে গেছে, এখন গিয়ে পুজো শুরু করবো। ভেবেছিলাম পায়েস আর লুচি করব, কিন্তু যেহেতু হাতে সময় ছিল তার জন্য একটু মটর দিয়ে পনিরের তরকারি আর একটু গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাও রান্না করেছি। ঠাকুরের ভোগ রান্না করতে করতে ওদিকে হাজব্যান্ডও পুজোর সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসছে, এখন গুছিয়ে বসে পড়লাম পুজো দিতে। আর এদিকে ঠাকুরের জন্য যে পায়েস রান্না করেছি, যেই বাটিগুলোতে দিচ্ছি, সেই বাটিগুলো কিন্তু ওই 15 আগস্টের দিন যে মার্কেটে গেছিলাম ওখান থেকেই সেদিন নিয়ে এসেছি। আমাদের বাড়িতে তো আবার বেশি ফুল ফোটে না, তার জন্য হাজব্যান্ড পুজোর জিনিস কিনে আনার সময় আসার পথে কোথার থেকে জানি অনেকগুলো ফুল তুলে এনেছে। তারপর আবার ভাইয়ের বউকেও বলেছি, তুমিও আসার সময় যদি ফুল পাও তাহলে নিয়ে আসবে। তাই দুজনে মিলে যা ফুল এনেছে ঠাকুরের আসনটা বেশ একদম সুন্দর সাজিয়ে তুলেছি, আজকে দেখতে খুব ভালো লাগছে। ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন যাই গিয়ে তুলসীতলায় গিয়ে পুজোটা দিয়ে আসি। সবার জন্য প্রসাদ পাচ্ছি, আর এই ভোগের প্রসাদ সবাই অল্প একটু অল্প একটু করে খাবো। ভোগের চারজন পুজো দেবো করে তারপরে ভাই বউকে বললাম, তার জন্য এসছে পুজোতে আমাদের একজন অতিথি। সকাল থেকে তিনজন উপোস, ও উপোস সোমবার না শিব পুজো করেছে, এখন আমরা পুজোর প্রসাদ খেয়ে উপোস ভাঙব। এখন সবাই প্রসাদ খাচ্ছে, তিনজন তিন জায়গায় ফাঁকা ফাঁকা হয়ে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে তারপরে চলে এলাম এখন একটু সন্ধ্যাবেলায় টিফিন করতে। এই একটু টিফিন করছি, নতুন একটা জিনিস নিজেই বানাচ্ছি। কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, দিয়ে ওতে একটু নুন দিয়েছি, আর এই যে দেখো চিলি ফ্লেক্স, এটা হলো সেই পিৎজার সাথে দিয়েছিল না, একটা রয়ে গেছিল, আমরা তো খাইনি, ওর মধ্যে দেওয়া ছিল এক্সট্রা চিলি ফ্লেক্স, আমরা দিয়ে খাইনি, একটা ছিল আমার আর বানানো লাগেনি, এটাই একটু দিয়ে দিলাম জলের মধ্যে। চিলি
সুজিটা একটু সেদ্ধ করে নেব, জলটা একটু ওই খুন্তি খুঁজতে খুঁজতে দলা পেকে গেছে। জলটা টেনে আসবে, তারপর নামিয়ে দেবো। আর এদিকে আগেই আমি আলু সেদ্ধ করে রেখেছি, এই আলুগুলো এখন ম্যাশ করে নেব। এই যে সব একসাথে মাখিয়ে নিয়েছি, এইভাবে একটা শেপ দিয়ে, যে কোনো একটা শেপ দিয়ে এইভাবে বানাচ্ছি। এটা কী কী দিয়ে মাখিয়েছি সেটা বলে দিচ্ছি। এটা আলু সেদ্ধ আর সুজি, এই তো আপনারা দেখেছেন। আর এতে দিয়েছি কাঁচা লঙ্কা, নুন, সামান্য ময়দা, আর হলো ধনের গুঁড়ো। এইসব দিয়েই মেখেছি, বেশি কিছু দিইনি। এখন এটা তেলে ভেজে নেব। দুপুরের পর থেকে বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই বৃষ্টির মধ্যে একটু ভাজা পোড়া খেতে বেশ ভালো লাগে, তাই এই বৃষ্টির মধ্যে একটু চা আর এই ভাজা পোড়া বেশ ভালো লাগবে। তেল গরম হয়ে গেছে, তাই একটা আগে বানিয়ে একটু ভেজে নিচ্ছি। এগুলোকে আগে ভেজে তারপরে বাদ বাকিগুলো বানিয়ে নেব। এই যে রেডি হয়ে গেছে আলুর পকোড়াই বলতে পারেন, পেঁয়াজ ছাড়া, কারণ আজকে নিরামিষ, তার জন্য এরকমভাবে বানিয়েছি। আর আর এই যে সসের সাথে পরিবেশন করলাম, এখন খেয়ে দেখি কেমন হয়েছে। এখন সবাই মিলে একটু খেয়ে নিই। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।